হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম শিল্পী কুকিং হোমে স্বাগতম আজকে আমি আপনাদেরকে সিয়াসিড খাওয়ার উপকারিতা ও খাওয়ার নিয়ম বলে দিচ্ছি সিয়াসিড কি সিয়াসিড আসলে এক ধরনের উদ্ভিদের বীজ এই বীজটি প্রথমে শুধু আমেরিকাতে উৎপাদিত হতো এখন অবশ্য পৃথিবীর অনেক দেশে উৎপন্ন হয় বিশেষ করে মরুভূমি অঞ্চলে সিয়াসিড স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এর প্রধান গুণাগুণগুলি বলে দিচ্ছি এটি কোলেস্টেরলের মাত্রা কমায় ক্যালসিয়ামের ঘাটতি কমায় অতি ওজন বেড়ে গেলে নিয়মিত সেবনে ওজন কমাতে সাহায্য করে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে রাখে ভালো ঘুমে সহায়তা করে প্রদাহজনিত সমস্যা দূর করে হজমে সহায়তা করে হাড়ের ব্যথা কমাতে সহায়তা করে এমনকি ক্যান্সার প্রতিরোধ করে এখন বলে দিচ্ছি এটি কিভাবে খাবেন বাজার থেকে কিনে আনা সিয়াসিডে কিছু বালু বা পাথরকণা থাকার সম্ভাবনা থাকে তাই এটাকে প্রথমে সুতার একটি টাওয়ালে নিবেন অথবা কাপড়ে নিবেন অল্প অল্প করে নিবেন এখন এভাবে হালকা চ্যাপে চেপে ঘষে নিচ্ছি এর ফলে বালুগুলি বিষটা থেকে আলাদা হয়ে যাবে এখন একটি চালনিতে বীজগুলি নিয়ে চেলে নিচ্ছি চেলে বালুটা আলাদা হয়ে গেলে কোনো পাথরের কণা বা অন্য কিছু আছে কিনা দেখে নিচ্ছি এখন আমার সিয়াসিড খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এয়ারটাইট বক্সে ঢুকিয়ে রেখে দিলে দীর্ঘদিন রেখে খেতে পারবেন এটা কোথায় পাবেন বাংলাদেশের যে কোনো বড় মুদির দোকানগুলোতে খোঁজ করলেই পেয়ে যাবেন এখন বলে দিচ্ছি কিভাবে খাবেন এক চা চামচ পরিমাণ সিয়াসিড নিয়ে আধা গ্লাস পানিতে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিট তারপর এক গ্লাস পানি মিশিয়ে খেয়ে নেবেন এটা এভাবেই খাওয়া যায় ইফতারের আইটেমে এটা একটা উত্তম শরবত হিসাবে রাখতে পারেন আপনারা ইচ্ছে করলে এটাতে লেবুর রস মধু কমলার রস মিশিয়েও খেতে পারেন আপনারা যে কোনো জুসের সাথে অথবা সালাদের সাথেও মিশিয়ে খেতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ